যেমন কত সুন্দর একটি গান গেলেন আমার ঘোড়ার ব্যাপারে, তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করেছো ঘোড়া পাইয়া। এই যে দেহতত্ত্ব একটি গান করলেন, এই গানটা যদি আমরা বিবেচনা করি যে এটাকে কি বলা হয়েছে, ভাবু কি বুঝিয়েছে, তাহলে আমরা এই গান থেকে অনেক কিছু আমরা বুঝতে পারি। আজকের সেই মাজুরা পালা, এই মাজুরা পালা থেকে গান একটি করে আমার কাছে প্রশ্ন রাখছে, কি আপনারা শুনছেন না? আমি দাঁড়াইলাম না, গান গাইলাম না, আগে একটা প্রশ্ন করে অবশ্যই বাবা শব্দ রাখছো। আমি একটা নারী মানুষ, আমি একটা মেয়ে মানুষ, আপনি জিজ্ঞেস করতে পারেন মা শব্দ অর্থ। বাবা শব্দের অর্থ জিগানোর বিষয়টা বুঝলাম না। তারপরেও এই বাবা বা আব্বা এটাকে ফার্সি ভাষা বলা হয়, বাবা বা আব্বা এটাকে ফার্সি ভাষা, এটাকে বাংলায় কি বলা হয়? জনক বা পিতা, বাংলায় বলা হয় জনক বা পিতা, যেটাকে সম্মান সূচক একটা ভাষা, যেটাকে আমরা বাবা বলে সম্মান করে থাকি। কারণ আমাদের মুসলমানের বাবা কিন্তু শুধু যে জন্ম দেয় সেই তো বাবা নয়, আমাদের আদি পিতা, আমাদের আদি বাবাকে আদম আলাইহিসসালাম। তারপরে যিনি আমাদের মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও কিন্তু বাবা। আবার আমাদের বাংলাদেশের জাতির জনক, জাতির পিতা শেখ মুজিব রহমান, আমরা যার কাছে মুরিদ হই, যার কাছে বায়াত হই, বাবা বুবাশা। তাহলে আমাদের বাবা হলো কয়জন? অনেক বাবা। আবার আমি দাঁড়িয়েছি, আবার অনেক সময় আমিও আপনাদেরকে বাবা বলে সম্বোধনা করি বাবা, এটা কি সম্মান? সম্মান সূচনা, আমার খাজা বাবা, এটা সম্মান। বাবা শব্দের অর্থ সুন্দর, বাবা শব্দের অর্থ জনক, বাবা শব্দের অর্থ পিতা। আমি বলে দিলাম এ পর্যন্তই, আমি আপনার কাছে একটা পয়েন্ট রাখবো, আপনিও রেডি থাকবেন। আগে একটি গান, তার গানের পাশে আগে একটা গান রাখতে হবে আমাকে, যেহেতু তিনি একটি দেহতত্ত্ব গান লিখেছে, তাই তার গানের পাশে দেহতত্ত্ব একটি গান আমার থাকবে।